ম্যাডাম একটু বেশি কথা বলতেছেন, মুখে মুখে তো তর্ক করো স্কিল লেগে। হ্যাঁ সমস্ত কাজ কর্ম তুমি করবা, আদারওয়েজ চলে যাবে এখান থেকে। হয়তোলের বাচ্চা কি লেগে তুই আনি আসছিস, আমি কি লেগে আবার করা লাগতেছে, বেতন দিলাম বোনাস দিলাম আবার জামাও কিনা দিলাম, তোর কোনো খবর নাই, তুই কইছে যে দিন আমি তুই আর আইস তুই কি মজা, আমি কি আমি বুঝাই খালি তুই দেখবি সব পাশ দিয়ে আমার কোনো লাগে, আমার কোমরটা ধরে গেছে কাজ করতে করতে। হ্যাঁ আমি কি কাজ করতে পারি, কি লেগে তুই আইলি না, তোর মজা বুঝাবো এবার খালি তুই আয়, কি লেগে আইলি না তুই, টাকা দিয়ে কি চাকর রাখছি আমি কাজ করবো দেখা, হ্যাঁ খালি আয়া বুঝবা কি ঘরটা ওখানে আমার সব ফার্নিচার মার্নিচার সব আমারই গোসল লাগবে, কি লেগে হ্যাঁ তুই টাকা নিছি কি লেগে বাড়ি যাওয়া লেগে, এবার তুই আয় এখানে। কিছু টাকা বেতন দিয়ে কাজের লোক না যেতে পারে কিনা নিয়ে নদলিল করে না আপনি কাজের লোক দর দিতে পারে ধার ধরে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো একেবারে ধার ধরে বের করে দেবো কাজ করে গরিব মানুষ তাই বলে কি মানে মানুষ না এটা মানুষ না কি হচ্ছে তোমার সমস্যাটা কি কেন আসো নাই আমার আম্মু অসুস্থ হঠাৎ অসুস্থ পড়ছে রাত্রে তিনটা দিকে খবর আসছে পরে আমি সকালবেলা বাড়ি থেকে এসে তাই আসতে পারিনি এখন কি তোমার মায়ের অবস্থা ভালো কাজের লোক তার মা অসুস্থ হইতেই পারে সুস্থতা সুস্থতা কি মানুষ ইচ্ছা করে করে আল্লাহ আমাদের হুকুমে হয়
তার মায়ের অসুস্থ, তুমি আরো বলতে পারো যে তোমার ওর মায়ের কথা জিজ্ঞেস করতে পারো, তোমার মায়ের অবস্থা কেমন, চিকিৎসা করাইছে কিনা, টাকা পয়সা লাগবে কিনা, এটা হলো একটা মানসিক মানুষত্ব। আপনি করেন জিজ্ঞেস, আমারও তো জিজ্ঞেস। আমি 100 বার আমি তো করবই, তুমি কি মানুষ? টাকা দিয়ে কাজ করলে লোকসে আমি ছুটি কি ওকে মারা কাজ করাই দলিল করে কিনা নিয়ে নিছো রে, ওরে কিনা নিয়ে নিছো, হ্যাঁ কোন জমিদারের জি তুমি, একেবারে কাজের লোক রাখছো বিদায়, তুমি সংসারের কাজ করতে পারবো না, কাজের লোকই সব করবে কেন? আমার বাপ্পা কি করেছে কাজগুলো? আমার বাপ্পা কি করেছে? মানে তোমার কি জন্ম কি সিঙ্গাপুরে হয়েছে, হ্যাঁ না জার্মানিতে হয়েছে? দেখানোর নাই, দেখে তো আসছিলাম ভালো ভদ্র, দেখছিলাম তো ভালোই, বাবা মা ভালো মনে করছিলাম মেয়েটা অবধায় ভালো হইব, আসলে যে পারিবারিক শিক্ষার অভাব তোমার ভিতরে এটা বুঝতে পারি নাই, মানে ওই যে চায়না প্যাকেটের মধ্যে চিন্দিরার মাল ঢুকাই দিছে, আর বাসায় এনে খুলে দেয় এই যে মাল তো চিন্দিরা। পারিবারিক শিক্ষা ঠিক আছে, ওর সাথে আর কোনো কথা নেই, সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবা, আদারওয়েজ চলে যাবে এখান থেকে, একেবারে চলে যাবা, কোনো কথা নাই, একেবারে চলে যাবা। কাজের লোকেরে মানে মানুষ মানুষই মনে করে, ওর মতো আরো এরকম অনেক আছে, এরা কি করে জানো, কিছু টাকার বিনিময়ে বেতন ভুক্ত করে কাজের লোক রাখে তাদেরকে, মানে একেবারে কৃত দাস যারা বলে আর কি, দাস বান্দির মতো দাসী বান্দির মতো কাজ করায়, মানুষে মানুষ মনে করে না, মরবো না এগুলি, মরবো না তো এগুলো, যে ফেরাউনের মতো এরকম করে মমি করে রেখে দিব, অসভ্য কথা কার যা, তুমি কাজ কাজ করতে আসছো নাকি না ছুটি নেওয়ার জন্য আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি কাজকর্ম করো, কইরা তোমার মায়ের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, টাকা পয়সার দরকার থাকে, তুমি আমাকে বলবা, ঠিক আছে করো, অসভ্য বিয়াদব কথা কার।